Good morning everyone and welcome back to my channel to a new video Shuchi's vlog e tomader shobai ke onek shagot ar onek bhalobasha janiye ajker ekta notun vlog shuru korchi ajker hoye shonibar ar ekhon time hocche 10:25 10:25 theke shonibarer vlog ta shuru korlam cholo sara din sathe thako dekhte thako sokal sokal dekho snan kore niyechi 7:30 shomoy ghum theke uthechhilam uthe na ajke tuition porachhi jehetu odher porikha তো সেজন্য আজকে টিউশন পড়াচ্ছিলাম এবার পড়িয়ে ওদেরকে ছুটি দিয়ে তারপর আমি ঝপ করে স্নানটা করে নিয়েছি শ্যাম্পু করেছি সেজন্য মাথায় গামছা জড়ানো স্নানটা আমার সব কমপ্লিট এবারে টিফিন করব টিফিন করা হয়ে গেলে আজকে একটা জায়গায় যাব একটা কাজ আছে চলো টিফিনটা করে নি তোমরা সাথে থাকো আমার আগের ব্লগে যেমনটা তোমাদেরকে বলেছিলাম যে এর আগের একাদশীটা থেকে আমি আর একাদশী করছি না বাকি আজকে হচ্ছে একাদশী মা বাবা ভাই আর দিদা চারজন একাদশী করছে শুধু আমি একাদশী করছি না তো সেই জন্য সকালে আমি বাবাকে বলেছিলাম যে আমার জন্য টিফিনে একটু পরোটা এনে দিতে পরোটা খেয়ে নেব এই যে পরোটা এটাই এখন আমি টিফিন করব আর যেহেতু একাদশী মা বা দিদা কেউ রান্না করবে না মানে একাদশীর দিন নিয়ম তুমি যেরকম খাবে না অন্ন সেরকম অন্ন কাউকে রান্না করেও দিতে পারবে না বা কাউকে বেড়েও দিতে পারবে না তো আমাকে নিজেরটা মানে আজকে সবকিছু নিজেই করে নিতে হবে তো ভাবলাম সকালবেলা পরোটা খেয়ে নিই তারপর দুপুরবেলা কি খাবো না খাবো সেটা দুপুরবেলা চিন্তা করে নেবো চলো টিফিনটা করে নিই এখন আবার পরে আসছি টিফিন করে নিয়েছি এখন মোটামুটি 11:45 মতো বাজে আজকের এই সুদিদার কাছে হেয়ার স্পা করব তো স্পা এর ক্রিমটা দেখেছিল তোমরা অনেকদিন আগে আনা হয়েছে এখনো করা হয়নি আজকে সুদিদা বললো যে আজকে স্পা করে দেবে কারণ তিন দিন আগে আমার ব্লগে দেখলে না যে বৃষ্টি চুল স্ট্রেট করেছে তো ওর চুল স্ট্রেট হয়েছে তিন দিন হয়ে গেছে ওর আজকে চুল ওয়াশ হবে তো ওর ওয়াশ হবে আর আমার একেবারে আমাকে স্পাটা করে দেবে দুটো কাজ একসাথে করে দেবে বলে সুটিদা বললো যে আজকে করে নিতে তো যাব সুটিয়াকে ফোন করেছিলাম আর আধ ঘন্টা পরে যেতে বলেছে মোটামুটি 11:10 দিকে যাব বাকি আজকে সকাল থেকে এত ব্যস্ত ছিলাম এই টিউশন পড়ানো ওদের পরীক্ষা ভাইয়ের একটা দুটো কাজ ছিল সেগুলো করে দিচ্ছিলাম আমার স্নান করা এইসব করতে করতে আজকে ব্লগটা মানে কালকে ব্লগটা আপলোডই করা হয়নি এখনো সব রেডি করা আছে ব্লগ এডিট করা আছে থাম্বনেল বানানো আছে টাইটেলও ঠিক করা আছে এখন শুধু আপলোডে বসিয়ে দেবো চলো তোমরা দেখতে থাকো হেয়ার স্পায়ের যে ক্রিমটা আর সলিউশনটা এনেছিলাম সেটা তো আমাদেরকে দেখানো হয়নি এতদিন শুধু মুখেই বলেছিলাম এনেছি এই যে এইটা ব্যাক ক্যামেরায় দেখাতে হবে একবার না তো তোমরা বুঝতে পারবে না এইটা হচ্ছে ক্রিমটা স্পায়ের আর এই যে এইটা হচ্ছে সলিউশন বুঝলে দাঁড়াও ব্যাক ক্যামেরায় তোমাদের দেখাই একবার এই যে এটা দেখো এটা হচ্ছে লরিয়াল লরিয়াল হেয়ার স্পা এটা ডিপ নারেসিং লরিয়ালের অনেক কিছুই হয় সুটি দিদা আমাকে সাজেস্ট করলো ডিপ নারেসিং ক্রিম বা যেটা সেটা করতে মানে একদম ডিপলি চু হেয়ারটা নারেসিং হবে এইটা করতে এইটা আর এইটা দেখো এটা হচ্ছে সলিউশন বুঝলে আরও ভালো করে দেখো এই যে এটা অ্যান্টি ড্যান্ড্রাফের সলিউশন আমার প্রচণ্ড পরিমাণে ড্যান্ড্রাফ হয়েছে তো তার জন্য এই ক্রিমটা স্ট্রেট করার পরে তো ক্রিমটা দিয়ে হচ্ছে হেয়ার স্পা করতে হবে আর এই ক্রিমটার মধ্যে এই সলিউশন একটু দিয়ে দিলে আর কি ড্যান্ড্রাফটাও চলে যাবে মানে এক ঢিলে দুই পাখি চলো যাই করে আসি দেখো সুটিয়াদের বাড়িতে চলে এসেছি আর এসেই দেখছি এখানে একদম সুন্দরভাবে বেসিনে শুয়ে বৃষ্টির হেয়ারটা ওয়াশ করা হচ্ছে ও স্ট্রেট করেছিল চুল আজকের ওয়াশ করছে আজকের পরে রেজাল্ট দেখা যাবে রেজাল্টটা তো এসেছিলো না একদম মারাত্মক আমার যেরকম হয়েছিল একদম খুব সুন্দর স্মুথ হয়ে গেছিলো চুলটা ওরও চুলটা কিন্তু সেমভাবে ওরকম সুন্দরভাবে স্মুথ হয়ে গেছিলো ওর চুলটা কিন্তু আগে প্রচণ্ড রাফ ছিল কিন্তু এই স্মুদিং করানোর পরে কিন্তু চুলটা খুব সুন্দর হয়ে গেছে আমিও সাজেস্ট করব তোমরা যদি কেউ সুটিদার কাছে বা আমাদের পার্লারে এসে হেয়ার স্ট্রেট বা হেয়ার স্মুথনিং বা হেয়ার স্পা বা যে কোনো ধরনের চুলের ওপরে কিছু করতে যাও বিভিন্ন রকমের হেয়ার ট্রিটমেন্ট তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও বৃষ্টির হেয়ারটা ওয়াশ করা হয়ে গেছে এবার হচ্ছে আমার পালা একদম সুন্দর করে সলিউশন নিয়ে ক্রিম নিয়ে সুটিদা আচ্ছা করে এখানে মাখামাখি করছে আর এই লরিয়ালের স্পায়ের ক্রিমটার যা গন্ধ না শুকে মানে গন্ধতেই আমার মন ভরে যায় গো কী বলবো আর দেখো আর কি সুন্দর দেখতে একদম পুরো দইয়ের মতো মাখো মাখো
ক্রিমটা সত্যি খুব সুন্দর, আর হেয়ার স্পা করার পরে আমার চুলের যা গ্লো হয়েছে আর আমার চুল যা স্মুথ হয়েছে, এমনিতেও আমার চুলটা খুব সুন্দর স্মুথ, তার উপরে একবার স্পা করে আমি যা রেজাল্ট পেয়েছি মারাত্মক। দেখো সুটিদা প্রথমে স্ক্যাল্পে লাগিয়েছে, যেহেতু আমার ড্যান্ড্রাফ আছে, খুব ভালো করে মাথার প্রতিটা স্ক্যাল্পে লাগিয়ে দিয়েছে, তারপরে চুল পুরো চুলে লাগাবে, চুলে লাগিয়ে ম্যাসাজ করবে। আপাতত স্ক্যাল্পে লাগিয়ে কিছুক্ষণ রেখেছি, আর সেই যে দেখো ওখানে বৃষ্টি চুলটা ওয়াশ করা হচ্ছে। এই যে রেস্ট, রেস্ট বলতে এটা লাগিয়ে কিছুক্ষণ রেখে তারপরে আরও চুল ওয়াশ হয়ে গেছে। ঘোর দেখি পিছনটা একবার দেখা, এই যে ও চুলটা হচ্ছে ওয়াশ করার ছিল, ওয়াশ হয়ে গেছে, শুকাবে, শুকিয়ে তারপরে ফাইনাল দেখাবো যে ওর চুলটা কত সুন্দর, মানে স্মুথনিং করানোর পরে কত সুন্দর দেখতে হয়েছে। ব্যাস এইবার আমার স্পা শুরু হলো। প্রথমে তো দেখালাম তোমাদেরকে যে স্ক্যাল্পে একটুখানি লাগিয়ে বেশ অনেকক্ষণ টাইম রেখে দেওয়া হয়েছিল, তারপরে এবার পুরো চুলটার পালা। আর সুটি তো আমাকে স্পা করাটাও শিখিয়ে দিয়েছে, কিন্তু মানে স্পাটাও আমি করতে পারি, আর যে কোনো জিনিস শিখেই কিন্তু আমি আগে ট্রাই সুটিদার ওপরেই করি। যেমন যখন আমি ফেসিয়াল করেছিলাম সেটাও কিন্তু প্রথম সুটিদাকেই ফেসিয়াল করে দিয়েছিলাম, তারপর যখন স্পাটা আমি শিখেছি সবার প্রথম কিন্তু সুটিদাকেই স্পা করে দিয়েছি। দেখো চুলটা কত সুন্দর সেকশন করে করে পুরো চুলটা লাগিয়ে দিতে হয়েছে। আমিও তোমাদের সাজেস্ট করবো যাদের চুল উঠে যাচ্ছে বা চুলে ড্যান্ড্রাফ হচ্ছে বা চুল রাফ হয়ে যাচ্ছে, চুলটা শ্যাম্পু করার পরেও সিল্কি হচ্ছে না, তোমরা যারা চাও চুলটা আরও বেশি স্মুথ করতে, আরও বেশি সিল্কি করতে, তারা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাও, আমাদের সাথে যোগাযোগ করো। আমাদের কিন্তু দেখলে ক্রিমগুলো কিন্তু খুব দামি দামি ক্রিম, তারপরেও কিন্তু খুব রিজনেবল প্রাইসে সুটিদা স্পা হেয়ার ট্রিটমেন্ট সব কিছুই করায়, তোমরা তোমাদের ঠকা হবে না, খুব ভালো রেজাল্টও পাবে তোমরা, আমি তোমাদের গ্যারান্টি দিতে পারি। খুবই অল্প মূল্যেই তোমরা খুব ভালো ভালো ট্রিটমেন্ট পেয়ে যেতে পারো, তার জন্য আমাকে কমেন্টে জানাও, আমার সাথে যোগাযোগ করো। এই যে দেখো কত সুন্দর করে হেয়ার ম্যাসাজ করে দিচ্ছে। আমার না একটা সময় ঘুম পেয়ে যাচ্ছিলো সত্যি কথা, তারপর এখানে সবাই ছিলাম, আমি ছিলাম, বৃষ্টি ছিলাম, সুটিদা, সবাই মিলে গল্প করতে করতে দেখো আমার স্পাটা হয়ে গেছে, এবার এখানে ওয়াশ হচ্ছে। এখন এই যে জলের যা কাজকর্ম সেগুলো কিন্তু পার্লারে হয় না, সেগুলো সুটিদা বাড়িতেই করায়, কাস্টমারকে বাড়িতেই ডাকে, যে এই বেসিন টেসিনগুলো সব বাড়িতেই আছে এখন, ওই জন্য হেয়ারের সমস্ত কাজকর্ম বাড়িতেই হচ্ছে। তবে পরের বছর থেকে পার্লারেও হয়ে যাবে শুরু, তখন আর বাড়িতে কোনো ঝামেলা থাকবে না, সব কিছু পার্লারেই থাকবে। এবার তোমাদেরকে যেমনটা বললাম যে আমি সুটিদাকে ফেশিয়াল করে দিতাম, এবার এখন স্পাটাও করে দিচ্ছি, যেহেতু আমি নতুন শিখেছি, তা সুটিদার জন্য বললো যে কয়েকবার সুটিদার মাথাতেই প্র্যাকটিস করতে, তাহলে কি আমার হাতটা ভালোভাবে সেট হয়ে যাবে। ফেশিয়ালটা যেমন আমি অনেকবার প্রথমে সুটিদার মুখেই ফেশিয়াল করে দিতাম, তারপরে কিন্তু আমি কাস্টমারকে করি এখন। স্পায়ের ক্ষেত্রেও তাই, সুটিদা প্রথমে সুটিদার নিজের মাথাতেই নিজের চুলেই এক্সপেরিমেন্ট করতে দিয়েছে, তারপরে আমি অন্য কাউকে করতে পারবো। দেখো সুন্দর করে সুটিদার মাথায় স্পাটা করে দিচ্ছি, আপাতত এখন ক্রিম লাগাচ্ছি, তারপরে ম্যাসাজগুলো দিচ্ছি। হাত আমার এখন অনেক স্লো, এই নিয়ে আমি সেকেন্ড টাইম স্পা করছি। ম্যাসাজগুলো তাও দেখো মাঝে মাঝে সুটিদা হাত দিয়ে দিয়ে দেখিয়ে দেখিয়ে দিচ্ছে, আর আমি করছি। আজকে সারা দিন ধরে তিনজনের হেয়ারে অনেক ট্রিটমেন্ট হলো, অনেক হেয়ার সলিউশন হলো, আর আমি যতটা পেরেছি অনেকটাই তোমাদের সাথে শেয়ারও করেছি, তোমরাও সারা দিন আমার সাথে থাকলে। এবার তোমরা জানিও যে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো। চলো আপাতত স্পা আমার কমপ্লিটলি। এখন বাজে হচ্ছে 2:06, এই জাস্ট আমার কমপ্লিট হলো, অনেকটাই সময় লাগলো, যেহেতু তিনজনেরই কিছু না কিছু হলো হেয়ার ট্রিটমেন্ট, তার জন্য তো দেরি হয়ে গেল। 2:06 বাজে, এখন যাচ্ছি বাড়িতে, চলো আবার পরে আসছি। দুপুরবেলা তো ওখান থেকে এসে হচ্ছে শুয়ে পড়েছিলাম, কারণ প্রচণ্ড টায়ার্ড লাগছিল, সেই 11টা থেকে 2 পর্যন্ত এত টায়ার্ড লাগছে, সারাক্ষণ তো কাজ বাজ করতে হচ্ছিল, তো তার জন্য দুপুরবেলা এসে শুয়ে পড়েছিলাম, শুয়ে একটু রেস্ট নিলাম। এখন মোটামুটি 5টা বাজতে যায়, এবার উঠেছি, উঠে একজোরে খিদে পেয়েছে, খেতে বসেছি। আজকের এই যে দেখো লুচি, আলু ভাজা আর নাড়ু, নাড়ুটা কালকে তোমরা দেখলে যে মাসি নারকেল করাছিল, বলছিলাম নাড়ু হবে, নাড়ু মাসি সকালবেলা করেছে, আর লুচি আলু ভাজাটাও মাসি সকালবেলা করেছে। মাসি সকালবেলা করে মাসি হাঁচুর জন্য আর দুষ্টুর জন্য নিয়ে মাসিরা চলে গেছিলো, আর বাড়িতে তো একাদশীর কেউ খাবে না, তার জন্য আমার জন্য রেখে গেছিলো শুধু, আমি এটা এখন খাচ্ছি। চলো খেয়ে দিয়ে নিই, প্রচণ্ড জোরে খিদে পেয়েছে। দেখো সুন্দর লুচি আর একদম লাল লাল করে আলু ভাজা আর নাড়ু, এই নিয়ে বসে পড়েছি।
এবারে মিষ্টি দিয়ে লুচি কিন্তু আমার বেশ ভালো লাগে খেতে, জানো। এই নাড়ুটা দিয়ে লুচিটা যা খেতে লাগছিল সে তোমাদের বলে বোঝানো যাবে না। তোমরা আমাকে একটু কমেন্ট করে জানিও তো তোমরা কারা কারা মিষ্টি দিয়ে লুচি খেতে ভালোবাসো। আমার খুব ভালো লাগে জানো মিষ্টি দিয়ে লুচি খেতে, এই নাড়ুটা দিয়ে লুচি খেতেও খুব ভালো লাগছিল। চলো ঝটপট করে খেয়ে নিই, আর বেশি কথা বলতে পারছি না। ভিডিও এডিট করার সময় আমার নিজের আবার লোভ লেগে যাচ্ছিল যে দুপুরবেলা কি সুন্দর খাওয়া দাওয়া করছিলাম। কালকের ব্লগে তোমাদের বললাম না যে মাসির ছেলে হোস্টেলে গেছে তো ওর সাথে দেখা করতে যাবে, আজকে তার জন্য মাসি অত খাবার দাবার সব কিনেছিল। আজকে সকালবেলা লুচি আলু ভাজা আর নাড়ু এগুলো করেছিল, করে মাসি এখান থেকে আর কি ওর হোস্টেলে ওর সাথে দেখা করতে গেছে। তো আজকের তো একাদশী, তার জন্য বাড়িতে তো কেউ আর লুচি টুচি কিছু খাবে না, সেই জন্য মাসি আমার জন্য কয়েকটা লুচি আর আলু ভাজা রেখে গেছিলো। আর নাড়ুটা তো অনেকটা করেছিল, নাড়ুটা তো সবার জন্য দিয়ে গেছে, আবার এক্সট্রা নারকেলও রেখে গেছে যেটা গোপালের পরে করে দেওয়া হবে। বাড়িতে একাদশী সবার, সবাই তো কেরম খানি টানি, আমি লুচিটা খেয়ে নিলাম। আসলে কি বলতো, একার জন্য না ভাত করতে ভালো লাগছিল না, তবে কখনই বা করতাম দেখলে তো, দুটো অবধি ওখানে ছিলাম, সময়ও ছিল না ভাত ফাত করার মতো। আপাতত খেয়ে নিয়েছি, খেয়ে নিয়ে বসে আছি, পড়াবো আজকে বিকালবেলা, বিকেল হয়ে গেছে, শনিবার বিকেল আজকে পড়াতে হবে। পড়িয়ে টড়িয়ে নিয়ে রাতের দিকে যদি ইচ্ছা হয় এক মুঠো ভাত একটু করবো, আর যদি না ইচ্ছা হয় তাহলে ওই যা হোক করে যা হোক কিছু একটা খেয়ে নেবো, অত এখনো ভাবিনি, আপাতত পড়িয়ে নিই। গুড ইভিনিং বন্ধুরা, ঘড়িতে সময় এখন 7:40 মতো বাজে এখন, মানে সারা সন্ধে প্রচুর জোরে জোরে হাওয়া হচ্ছিল, প্রচণ্ড মেঘ ডাকছিল, আর এখন এলো একদম মুষলধারে বৃষ্টি। তোমরা বৃষ্টির আওয়াজও শুনতে পাচ্ছ, এত জোরে জোরে বৃষ্টি হচ্ছে। আর আমি এখন কি করব, মেক করে থাকলে তো টিভি চলে না, টিভি সিগন্যাল থাকে না, মেক করলে সিগন্যালের প্রবলেম হয়, তার জন্য মায়ের ঘরের জানলার এখানটায় বসে সুন্দর বৃষ্টিটাকে ফিল করছি। আমার তো প্রচণ্ড ভালো লাগে, এরকম সন্ধ্যে থেকে টানা সারা রাত বৃষ্টি হবে ঝমঝম ঝমঝম করে, খুব ভালো লাগে। দেখো এই যে জানলার ধারে বসে আছি, সুন্দর এখানে বৃষ্টি হচ্ছে, মেঘ ডাকছে, আর সুন্দর জানলা দিয়ে হাওয়া হচ্ছে, যা লাগছে না। জাস্ট তোমাদের সাথে কথা বলে নিয়ে লাইটটা অফ করে দেব, দিয়ে জানলার এখানেই একটা বালিশ নেব, বালিশ নিয়ে একটু শোবো, শুয়ে ফোনে গান ছাড়বো, এর থেকে শান্তি আর কিছুই হয় না, তাই না। উপরে যেতাম, উপরে গিয়েও হতো, উপরে গিয়ে ওই সানসেটের উপরে শুয়ে হোম থিয়েটার ছাড়লে হতো, বাট উপরে আর যাবো না, আজকে নিচেই থাকবো, নিচে এই জানলাটার কাছে বসেছি, এইখানে বসে বসে একটু শুয়ে শুয়ে গান শুনবো। চলো তোমরা আবার পরে আস। ঘড়িতে এখন সময় 9:30, বাইরে পড়ছে ঝমঝমিয়ে বৃষ্টি, আর এখানে আমি নিয়ে চলে এসেছি এক বাটি গরম গরম ম্যাগি। এই বৃষ্টি, সুন্দর রাত আর তার সাথে গরম গরম ম্যাগি, এই কম্বিনেশানটা কিন্তু মারাত্মক লাগে বলো। আরও যদি পাহাড়ে জায়গাটা হতো, মানে পাহাড়ের ওপরে সুন্দর বৃষ্টি হচ্ছে আর গরম গরম ম্যাগি সস দিয়ে, এই সস দিয়ে ম্যাগি তোমরা খাও গো, তোমরা জানিও তো আমাকে তোমরা সস দিয়ে ম্যাগি খাও কি না, আমার কিন্তু বেশ ভালো লাগে এরকম সস দিয়ে ম্যাগি খেতে। চলো আজকে ডিনারটা করে নিই ঝটপট। ম্যাগি খেয়ে এই যে আমার উপরের ঘরে চলে এসেছি, রাত্রিবেলা তো ভাত বলেছিলাম যে রাত্রিবেলা হয়তো ভাত করব। এবার একার জন্য না কিছু করতে ইচ্ছা করে না, সকালবেলা পরোটা খেয়েছি, দুপুরবেলা কিছু খাইনি, বিকালবেলা 4-5টা লুচি খেয়ে নিয়েছি, রাত্রিবেলা ভাত করবো, একার জন্য কি করবো বলো তো ইচ্ছা করে না, সেই জন্য 2 প্যাকেট ম্যাগি আনিয়েছিলাম, ম্যাগিটা করে খেয়ে নিয়েছি, খাওয়া হয়ে গেছে। আর বাবা মা ভাই দিদা ওরা তো নিচে এখনও খাচ্ছে, ওরা তো ওই ফল টল সব খাচ্ছিলো, ও আমি তার মধ্যে আজকে একটু আনারস খেয়েছি। আমি তো অন্য কোনো ফল খেতে ভালোবাসি না, কিন্তু আনারসটা খেতে একটু ভালোবাসি, আনারসটা খেয়েছিলাম। এই হচ্ছে আজকে সারাদিনের ব্লগ, সারাদিনের কাজকর্ম, সারাদিনের আপডেট। কালকের আবার রবিবার, কালকের ওরা একাদশী করেছে, ওদের একাদশী পালনই হবে, একাদশী ভাঙবে, আবার রান্না বান্না সব দিয়ে কালকের নতুন দিন শুরু হবে। বাকি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, এই যে উপরের ঘরে তো এসেছি, এখন পুরো ব্লগটা এডিট করতে হবে, থাম্বনেল বানাতে হবে, যদিও আমার এইটা প্রচুর চাপ হয়ে যায়, এই 10:30-11:00 সময় শুয়ে ওই ব্লগটা এডিট করতে আমার প্রচণ্ড কষ্ট হয়, কিন্তু কিছু করার নেই, করতে তো হবেই, মানে এই প্ল্যাটফর্মে এসেছি যখন একটু কষ্ট সহ্য করে সব কিছু তো করতেই হবে, তাই না। চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হবে কালকে একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য গুড নাইট, টাটা।